আমার কাছে যেটা আছে তো 14 কোটির কিনন দেব এটা বসলে কি আছে তোমার কাছে আইফোন 14 আইফোন আইফোন বাচ্চা আমার লগে প্রেম কর আমি তো লে প্রেম করলাম দেখো বেবি তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো আমি কিন্তু একবারে সিঙ্গেল আছি আমার ভিতরে কোনো বেজাল নাই বাইরে বেজাল নাই তোর আগেও বলছি এখন আবার বলতেছি তুই যদি আর একটা কথা বলস তোর এখান থেকে দুইটা লাত্তি মারবো উগান্ডা নিয়ে ফেলবো উগান্ডা তুই নিজের কখনো দেখছস না তে না ভালো করে দেখিস তারপর আমার দিকে তাকাস তারপর তুই প্রেমের প্রস্তাব দিস এই তুই কোন আকেলে আমার প্রেমের মানে প্রেমের প্রপোজ করিস বল ওই ছোট থেকে তোর ছোট তুই যখন ছোট ছিলি তখন তো আমার জন্ম হয় নাই তোর বয়স তো আমার দাদার বয়সের মতো তুই একদম বিধবা মহিলা দুইটা বাচ্চা কাচ্চা আছে ডিভোর্সি মহিলা তুই ওদের কাছে যা আমার কাছে কেন খালি নজর খালি এদিকে আহে নজরটারে ঘুরা যায় না শরব এক্সকিউজ মি এভাবে থাবরা যাবা ভদ্রভাবে কইতে পারছিস তোমায় দেখলে মনে হয় কি মনে হয় তোমার পেটে আমার বাচ্চা আব্বা আব্বা কয় আয় অসভ্য কোন কা চুপ করুন আব্বা আব্বা কি সে আর বলা দরকার নেই কেন অসভ্য জানোয়ার একা একটা মেয়েকে পেয়ে এন আব্বা আব্বা কা অসভ্য কথাবার্তা বলা শুরু করছেন না আমি জানি আমি যখন তোমাকে বিয়ে করব তখন কি আমাদের সন্তান আসবে না আব্বা বলবে না ওইটা অ্যাডভান্স বলে নিলাম এটা কোন যাত্রাপালা ডায়লগ শুনি কেন কিসের যাত্রাপালা আপনি আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনার মতো এরকম একটা মুরব্বী মানুষ আমার মতো এরকম একটা মডার্ন মেয়েকে বিয়ে করার কথা বলছেন আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাকে তোমার কাছে অনেক যুবক ছেলে আসছে আমি শুনছি কারো করে তোমার পছন্দ হয় নাই হ্যাঁ আমি জানি তুমি আমাকেই পছন্দ করবা আপনার মতো বুইরা খাটাসকে আমি কি দেখে পছন্দ করব আমি তোমাকে এমন ভাবে প্রপোজ করব তুমি পাগল হয়ে যাবে পাগল বলবা আহা কি দেখিলাম নয়ন ভরে আহা কি দেখিলাম যাক আমি তো আবার বাথরুম সিঙ্গার টুকটাক গান গাই আর কি না সেটা যে বাথরুম সিঙ্গার না কি সিঙ্গার সেটা বোঝাই যাচ্ছে না হ্যাঁ এখন প্রপোজ করব কোনো দরকার নেই আমি মাপ চাই আপনি আসতে পারেন আমাকে তুমি এই জিনিস হাতছাড়া করো না সারা জীবন তুমি এটা ভোগ করবা এটার মূল্য তো কোটি কোটি টাকা তুমি টের পাচ্ছ না আচ্ছা হ্যাঁ অনেক রাম শ্যাম কদু মধু যদু প্রপোজ করে গেছে এবার আপনি হরামদাতা ছিলেন ওটাও করেন ওরা ফকির ছোট লোক ওরা তোমার মূল্য জানে না তোমাকে কি দিতে হবে কোনটা মূল্য জেনে গেছে হ্যাঁ আরে রতনে রতন সিনে ঠিক আছে আর বাকিটা বলবো হ্যাঁ বাকিটা বলবো না দরকার নাই তাহলে প্রপোজ করার হলে করেন আর কেন ভাগেন এই তো প্রপোজ কর চোখটা বন্ধ করো একটু চোখটা বন্ধ করো তার জন্য হঠাৎ করে দিন দেখছো তুমি অজ্ঞান হয়ে যেতে পারো একটু চোখটা বন্ধ করো হ্যাঁ রেডি করছি করেন আই লাভ ইউ খুলেন খুলবো খুলেন এটা কি আই লাভ ইউ এই ফুল দিয়ে ইয়েস প্রপোজ প্রপোজ বিশ্ববিখ্যাত হ্যাঁ আরে কত রামশ্যাম আমার পিছনে কত লাখ লাখ টাকা নিয়ে এসে প্রপোজ করছে আর এটা সামান্য ফুল এসব ফুল দিয়ে কি করবো আমি এসব ফুল আমার পায়ের তলায় থাকে দেড় টাকা দাম এইসব ফুল শাহবাগে অনেক পড়ে থাকে রাস্তাঘাট পরে থাকে পোলা প্যান্ট যায় পাইপ যায় গাড়ি যায় এটার উপর দিয়ে আরে সস্তার এক টাকার ফুল দিয়ে আমাকে প্রপোজ আমার মতো মেয়েকে গেট আউট খুব অপমান আইসে গেট আউট খুব অপমানিত হইলাম অপমানিত মান ইজ্জত শেষ আমার মান থাকলে তো অপমান হবে বুই রেখাটা হাই হাই কেমন আছো তুমি ভালো আপনি কে আমি আর কি আমি একটা ছোটখাটো একটা মানুষ তবে বিষয় হলো কি মেয়ে মানুষকে ঘায়েল করার জন্য সবকিছু তো সবার কাছে থাকে না মনে করো আমি মানুষ ছোট কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে এই জিনিস তোমার যদি আমি দেই তাহলে তুমি অবশ্যই আমার কোনো দিনই ফিরাই দিবা না তো আপনি কি আমাকে ইনডিরেক্টলি প্রপোজ করার বাইনি চান্স কোনো কথা বোঝাচ্ছেন আহা আমি তো এরকম শেষা লোক না যে তোমারে শুধু শুধু আইসে প্রেমের প্রস্তাব দিব আর আমারও তো একটা ওয়েড আছে আসে না অফকোর্স হ্যাঁ আমি এই কথাটাই কাউকে বোঝাইতে পারি না যে সমানে সমানে প্রেম করতে হয় সমানে সমানে সম্পর্ক করতে হয় এই কথাটা কেউ বোঝে না আপনি যে বুঝতে পারছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বিষয় হলো আমি মানুষ ছোট হলে কি বু আগে আমার খেলাধুলা দেখামু তারপরে দেখবা যে আমার খেলাধুলা দিকা তোমার আমার এই পছন্দ হয়েছে আচ্ছা আপনি কি বয়সে ছোট না সাইজে ছোট আমি বয়সে ছোট না মনে করুন যে সাইজে ছোট কিন্তু বয়স আমার অনেক তবে বেশি না এই যে নে 10,000 টাকা আছে এই 10,000 টাকা তোমার আপাতত আমি লিপস্টিক আইব্রু তারপরে যা যা লাগে কসমেটিক কসমেটিক কিনা লেগে দিতাছি এই নো 10,000 টাকা ও
কাঙ্গাল মানুষ লাখ লাখ টাকা নিয়ে আমার পিছনে ঘুরে আমি ওইটাকেই পাত্তা দেই না। এমনিতে তুই সাইজে ছোট আমার পায়ের চিপে দিয়ে যেতে পারবি, তার মধ্যে মাত্র 10,000 টাকা নিয়ে আমার প্রপোজ করতে আসছ? যাই এখান থেকে, বাইরে থেকে আয় পড়া। কি যাস না গা? কি করছ তুই? দেড় ব্যাটারি লয়ে আছে 10,000 টাকা, আবার একটা মাইয়া, এমন একটা রূপবতী গুণবতী একটা মাইয়া রে 10,000 টাকা প্রস্তাব দিতে আইছ? দেখতে তো 1,000 কামার মতো, আমার কাছে 10,000 আছে, তোমার কাছে তো 10 টাকাও নাই, বাইরে লেও বাইরে হইব না। পাড়ার বউ কি আমার কাছে যেটা আছে তো 14 গুষ্টির কেন দেবে এটা বসলে? কি আছে তোমার কাছে? আইফোন 14। আইফোন? আইফোন ভাই তুই আমার লোকে প্রেম কর, আমি তো লোকে প্রেম করলাম, আইফোন আমি প্রেম করু? একটা মিনিট, কি তুই কি সেরা না মাইয়া? আমি তো সেরা পাগলতে আইছে। এক্সকিউজ মি, ইয়া বেবি, আপনার বাড়ি কি এলাকায়? এই যে কাছে তোমার আছে। ও তাই, আপনি কি কাজ করেন? আমি মাটি কাটি, কোনো অসুবিধা নাই। কিন্তু মাটি কাটেন? আরে এটা তো এখনকার যুগের ফ্যাশন, অনেক মানুষ শখ করে মাটি কাটে। মাটি কাটা তো একটা কাজ, একটা আর্ট, সবাই মাটি কাটতে জানে না, বুঝতে হবে। একটু ফোনটা দেখতে পারি? দেখ কি দরকার আছে। এটা আইফোন কত মডেল? 14 14 14। আইফোন 14 যেটা কিছুদিন আগে মাত্র লঞ্চ হয়েছে। কি হয়েছে? লঞ্চে না, লঞ্চে করে না, মানে লঞ্চে মানে এটা মার্কেটে ছেড়েছে। ও মাই গড, এটা আমার তরফ থেকে। আপনি কি আমাকে কিছু বলতে চান? ওইটাই যেটা সেরাই 10,000 টাকা দিয়ে করতে চা, ওই যে বিদেশি দেখো না, আই লাভ ইউ। আরেকটু জোরে বলুন, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার আই লাভ ইউটা আমি পরে বলবো, আগে আপনার বাড়ি চলেন, আমার বাড়ি পরে যাবো। এদিকে